যানজটবিহীনভাবে চলাচলের জন্য সময়ের সাথে উন্নত দেশগুলোতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল পথের চাহিদা বেড়েছে। এরই বাস্তবতায় রাজধানী ঢাকাও এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করছে, যা এয়ারপোর্ট থেকে বনানী যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাচ্ছে। এই প্রকল্পের প্রথম অংশ অর্থাৎ ফার্মগেট এবং এফডিসি গেট পর্যন্ত চালু হওয়ায় সুফল পেতে শুরু করেছে ঢাকাবাসী। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় এই মেগা প্রকল্পের কাজ বর্তমানে চলমান আছে। আর এবার দেশের সবচেয়ে ব্যয়বহুল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হতে যাচ্ছে ঢাকাতে, আর এটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেট হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে। আর এটি হতে যাচ্ছে দেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 24 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বর্তমানে চলমান আছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে শীর্ষক এই প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। এটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে 30টি জেলার সংযোগ স্থাপনকারী আবদুল্লাপুর আশুলিয়া ও বাইপাইল চন্দ্রা করিডোরে যানজট অনেকাংশেই কমে আসবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দূরত্বকে যেমন নিয়ে আসবে হাতের মুঠোয়, তেমনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে দিন রাত যখন তখন চলতে পারবে যানবাহনগুলো। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হচ্ছে ভীষণ দৃষ্টিনন্দন। উন্নত প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তার মিশেলে চলছে এর নির্মাণ যজ্ঞ। প্রতিটি পাইল ঘিরে নতুন স্বপ্ন আর নতুন দিনের সম্ভাবনা উকি দিচ্ছে। আশুলিয়া বাজার এলাকা, এই প্রকল্পের এই জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অংশের পাশাপাশি এর দুই পাশে করা হচ্ছে আরও দুইটি উড়াল সেতু, যা হবে নদীর ঢেউ আকৃতির। এবং এই জায়গায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও এই দুটি সেতু নির্মাণের পর এখানকার বিদ্যমান সড়ক ও যে তিনটি ছোট সেতু রয়েছে তা পুরোপুরি সরিয়ে ফেলে এখানে তুরাগ নদের হারিয়ে যাওয়া অংশ ও জলাধার ফিরিয়ে আনা হবে। প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে আশুলিয়া বাস স্ট্যান্ড থেকে বাইপাইলের শ্রীপুর পর্যন্ত বিভিন্ন অংশে রয়েছে 100 একরের বেশি জমি। দর্শক, আমরা চলে এসেছি ধৌর এলাকায়। এখান থেকে সড়কের একটি অংশ চলে গেছে আশুলিয়ায়, আরেকটি অংশ মিরপুর বেড়িবাঁধ ধরে মিরপুর গাবতলির দিকে, আরেকটি অংশ চলে গেছে আবদুল্লাপুরের দিকে। ধৌর গোলচত্বরে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন একটি ইন্টারচেঞ্জ। আগেই উল্লেখ করেছি, তুরাগ নদকে প্রবাহমান রেখে এবং জলাধার সমুন্নত রেখেই একটি যুগোপযোগী সিগন্যালবিহীন উড়াল সড়ক তৈরি করা হচ্ছে এই প্রকল্পে। এখানে মূল শহরকে নিচে রেখে উড়াল সড়কে চলবে গাড়ি। পুরো ঢাকা আশুলিয়া এলিভেটেড সড়কের মোট 7টি স্থানে গাড়ি ওঠানামার জন্য 14টি র্যাম্প থাকবে, যেখানে টোল থাকবে 3টি পয়েন্টে। এর একটি পয়েন্ট হবে ধৌরে। এখানে কাজের অগ্রগতি বেশ চোখে পড়ার মতো। খুব ব্যস্ত সড়কের উপর এই ধরনের অবকাঠামো নির্মাণ কাজ অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণও বটে। এই অংশে পিলারের কাজ সম্পূর্ণ হওয়ায় সড়কের নিচের অংশে তেমন কোনো বড় চ্যালেঞ্জ নেই। এইসব পিলারের ওপরে বসবে শত শত গার্ডার, সেটি মূলত উপরের অংশের কাজ। 2017 সালে এই প্রকল্পটি পাশ হওয়ার পর কাজ শুরু হয় 2022 সালের দিকে। কাজ শুরুর পর যথেষ্ট গতি নিয়েই এগোচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির কাজ। দর্শক, আমরা এবার যে বৃষ্টি দেখছি এটিও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত। এর নাম পদ্মাসা ব্রিজ। এই ব্রিজ এক্সপ্রেসওয়েকে গাজীপুরের সাথে যুক্ত করবে, ফলে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল পাবে গাজীপুরবাসীও। মিরপুর গাবতলি বা আশুলিয়া থেকে আসা যানবাহন গাজীপুরের দিকে যেতে চাইলে এক্সপ্রেসওয়েতে উঠে এই ব্রিজ দিয়ে চলে যাবে গাজীপুরের দিকে।
আমরা এবার চলে এসেছি আবদুল্লাপুরে। এখানে তুরাগ নদের ওপরে গড়ে উঠেছে বিআরটি প্রকল্পের 10 লেনের একটি সেতু। টঙ্গী ব্রিজ নামেও এই সেতুটি সবার কাছে বেশ পরিচিত। এই সেতু থেকে একাধিক র্যাম্প রাখা হয়েছে আবদুল্লাপুর আশুলিয়া সড়কের সাথে যুক্ত করার জন্য। তবে এই র্যাম্পগুলো বিআরটি প্রকল্পের, এর সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কোনো সম্পর্ক নেই। তবে সম্পর্ক না থাকলেও এর কারণে বেশ অসুবিধায় পড়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। আশুলিয়ার দিক থেকে আসা এক্সপ্রেসওয়েটি এই ব্রিজের উপর দিয়ে এই সব ভবন পেরিয়ে টঙ্গীর রেল সেতুর কাছে এসে মোড় নেবে। এরপর রেল লাইন ধরে সোজা চলে যাবে বিমানবন্দরের সামনে, যেখানে আগে থেকে অপেক্ষা করছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ। মূলত সেখানেই দুই এক্সপ্রেসওয়ে এক হবে এবং এখান থেকেই ইপিজেড থেকে, চন্দ্রা থেকে সরাসরি ঢাকা চট্টগ্রামের কুতুবখালী পর্যন্ত চলে যাওয়া যাবে একদম উড়াল সড়কে পাড়ি দিয়ে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আবদুল্লাপুরের পরে টঙ্গী রেল ব্রিজের পাশ ঘেঁষে রেল লাইনের উপর দিয়ে সরাসরি চলে যাবে, তারপর বিমানবন্দর গিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মিশবে। দর্শক, এটি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের পূর্ব অংশে এই প্রকল্পের নির্মাণ কাজ বর্তমানে চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় ক্রেন দিয়ে কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাণ কর্মীরা। এখানে এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছেন। এই এক্সপ্রেসওয়েটি দিয়ে ঢাকা ইপিজেড থেকে কোনো পণ্যবাহী যানবাহন উঠলে সরাসরি নামতে পারবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তার মানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের 19 কিলোমিটার এবং আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের 24 কিলোমিটার মিলে মোট 47 কিলোমিটার উড়াল পথ একটানে পাড়ি দেওয়া যাবে বিরতিহীনভাবে। ইপিজেড থেকে কোনো গাড়ি উঠলে ঢাকার ভেতরে নিচের সড়কে কোনো গাড়ি প্রবেশ না করে অনায়াসে যেতে পারবে। বলা যায় উড়ে উড়ে একটানে ঢাকা পার হওয়া যাবে এই এক্সপ্রেসওয়েটি দিয়ে। আবারও আবদুল্লাপুরে ফিরে এলাম। রাজধানীর অন্যতম প্রবেশ এবং বহির্গমন পথ টঙ্গীর আবদুল্লাপুর, যানজটের চিরচেনা এক ক্ষেত্র এই জায়গাটি। বিআরটির প্রকল্পের কারণে অনেকটাই বদলে গেছে এই এলাকা। এর সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হলে নিচের সড়কে রীতিমতো স্বস্তি ফিরবে আর উপরে মিলবে প্রশান্তি। 70,553 কোটি টাকা খরচে নির্মাণ হচ্ছে রাজধানীকে বদলে দেওয়ার প্রত্যয় নেওয়া এই প্রকল্পটি। বিশ্বের বিভিন্ন দেশের সাথে নানা প্রতিযোগিতা করে আমাদের দেশে ব্যবসায়ীরা আন্তর্জাতিকভাবে ব্যবসা করছেন। সময়মতো পণ্য পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। একদিকে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট থেকে কুতুবকালী অংশের কাজ, অন্যদিকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে ব্যবসায়ীদের পাশাপাশি দেশের 30 জেলার 4 কোটি মানুষ উপকৃত হবেন অনায়াসে। সরকার শুধু এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে না, একই সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেন থেকে বাড়িয়ে 6 বা 8 লেন করার উদ্যোগ নিচ্ছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মাণ করা হচ্ছে বে টার্মিনালও, যেখানে ইতোমধ্যে $1,000 কোটি বিনিয়োগ করতে বিশ্বের বড় বড় বন্দর কর্তৃপক্ষ এগিয়ে এসেছে। 2026 সালের মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ করতে চায় সরকার। তবে এর আগে আগামী বছরের মধ্যে আশুলিয়া থেকে ধৌর পর্যন্ত অংশটি প্রস্তুত করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। রাজধানী ও ঢাকা শহরের উত্তরা তথা সাবার, আশুলিয়া, নবীনগর ও ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার যানজট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের লক্ষ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয়। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় 16,901 কোটি টাকা, যার 65% অর্থাৎ $1.2 বিলিয়ন বা 10,949 কোটি টাকা দিচ্ছে চীনা এক্সিম ব্যাংক। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় 20টি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 5 থেকে 6টি জেলার মানুষ আশুলিয়া নবীনগর বাইপেল হয়ে সহজে দ্রুত ঢাকায় প্রবেশ করতে পারবে। সব মিলিয়ে প্রায় 30 জেলার আনুমানিক 4 কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবে।
দর্শক, আমরা চাই দেশের প্রতিটি উন্নয়ন প্রকল্প সময় মতো শুরু ও নির্দিষ্ট সময়ে শেষ হোক, অপচয় এবং কোনো ধরনের দুর্নীতি যেন না হয়, সেটাই আমাদের প্রত্যাশা। দর্শক, এবার বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।